গাইস, ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল দেখে অলরেডি তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওটা কিন্তু অন্য সাধারণ দিনের ভিডিওর মতো না। এমন কিছু ইনফরমেশন নিয়ে ভিডিওটা ক্রিয়েট করা হয়েছে যেটা কিন্তু তোমার ধরা চাওয়া এবং শোনার বাইরে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এমন কি নিউজ ভিডিওতে দেওয়া হয়েছে যেটা আমাদের শোনা জানা এবং সাধ্যের বাইরে। আচ্ছা, আমি যদি তোমাদের বলি যে বর্তমানে আমাদের গেমের মধ্যে OB41 চলতেছে, তবে আমাদের OB42 নিউ ক্যারেক্টারটা কি হবে, এটার নামটা কি হবে, এটার অ্যাবিলিটিটা কেমন হবে, আর এটা দেখতেই বা কেমন হবে, এই সম্পর্কে তোমরা কেউ কি জানো? তোমরা কি এটা জানো যে OB42 আপডেটের জন্য আমাদের নতুন একটি ইভোকান কস্টিউম করা হয়েছে যেটা কিন্তু আমাদের টাইগার থেম উপর কস্টিউম করা? টাইগার থেম উপর কস্টিউম করা নিউ ইভোকানটা আমাদের নামটা কি হবে, আর আমাদের কোন গানের উপর বেস্ট করে কস্টিউম করা, এই সম্পর্কে তোমাদের কেউ কি জানে? এছাড়া OB42 আপডেটের নিউ ইভো বান্ডেল, নিউ লুক চেঞ্জার বান্ডেল, নিউ হাইপার বুক, নিউ পেড, এমনকি ম্যাপের কিছু গুরুত্বপূর্ণ চেঞ্জেস নিয়ে কিন্তু আজকের গুরুত্বপূর্ণ ভিডিও সাজানো হয়েছে। ভিডিওটা দেখার পর তোমার এক সেকেন্ডের জন্য মনে হবে না যে ভিডিও দেখে তুমি তোমার মূল্যবান সময়টি নষ্ট করছো। তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা অন্তত ভিডিওতে একটা লাইক করে দেবা, তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করার ক্ষেত্রে কোনো চার্জ নেই, তোমরা চাইলে সাবস্ক্রাইব করতে পারো, আর তার নয় কিন্তু ভিডিও দেখে চলে যেতে পারো। আর বেশি কথা বলবো না, যেহেতু ভিডিওতে প্রচুর পরিমাণ গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে, তোমরা ভিডিও স্কিপ না করে মজার সঙ্গে দেখতে থাকো। প্রথমত বলি, 1 নভেম্বর অর্থাৎ আমাদের নভেম্বর মাসের 1 তারিখে কিংবা নভেম্বর মাসের 2 থেকে 3 তারিখের মধ্যে তোমরা কিন্তু OB42 আপডেটটা গেমের মধ্যে দেখতে পাবে। আর এখানে একটা কথা বলে রাখা ভালো যে এবারকার OB42 আপডেটটা কিন্তু আসবে আমাদের উইন্টার সিজন উপর ভিত্তি করে, কারণ তোমরা খুব ভালোভাবে জানো যে নভেম্বর মাসে কিন্তু আমাদের উইন্টার সিজনটা কিন্তু চলে আসে। উইন্টার কলাবেশনটা কিন্তু আমাদের উইন্টার এস 2023 কিংবা উইন্টার ল্যান্ড 2023 নামে কিন্তু কলাবেশনটা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করে দেওয়া হবে। নতুন ওবি আপডেট মানে কিন্তু আমরা তাকিয়ে থাকি ক্যারেক্টার দিকে, যে আমাদের নতুন কি ক্যারেক্টার আনা হলো কিংবা আমাদের ওভার পাওয়ার যে ক্যারেক্টার গুলো ছিল সেগুলো আপডেট দিকে পরিবর্তন আনা হলো কিনা। প্রথমত বলি যে প্রত্যেক ওবি আপডেটের মধ্যে কিন্তু OB42 আপডেটের জন্য নতুন একটি ক্যারেক্টার কাস্টমাইজ করা হয়েছে, যেটার নাম দেওয়া হচ্ছে জেমস বেলডুইন। স্পেলিং মিস্টেক হতে পারে, তবে আমার মনে হচ্ছে না যে আমি কোনো রকম ভুল উচ্চারণ করেছি, এটা কিন্তু আমাদের জেমস বেলডুইনই কিন্তু হবে। এখন তোমরা আমাকে বলতে পারো যে ভাই, ক্যারেক্টার ছবি দেখে তো বোঝা যাচ্ছে না যে ক্যারেক্টারটা দেখতে কেমন হবে, তুমি ক্যারেক্টার কি কোনো রকম ভিডিও ম্যাচ করা হয়েছে যেখান থেকে আমরা ক্যারেক্টার সম্পূর্ণ লুক সম্পর্কে জানতে পারবো? অলরেডি কিন্তু তোমাদের জন্য ক্যারেক্টার ভিডিও আমি তোমাদের জন্য ম্যাচ করেছি, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের কিন্তু জেমস বেলডুইন ক্যারেক্টার। দুঃখজনক বিষয়টি হচ্ছে যে আমাদের নতুন ক্যারেক্টার অর্থাৎ আমাদের জেমস বেলডুইন ক্যারেক্টার অ্যাবিলিটি কি হবে, এই সম্পর্কে কিন্তু এখনো জানা যায়নি। তোমরা কি জানো যে OB42 আপডেটে তোমরা জেমস বেলডুইন ক্যারেক্টার উপর ভিত্তি করে নতুন একটি মিলি ওয়েপন গেমের মধ্যে দেখতে পাবো? এখন তোমাদের মনে কি প্রশ্ন আসছে না যে নতুন এই মিলি ওয়েপনটা দেখতে কেমন হবে, এটার অ্যাবিলিটি কেমন হবে কিংবা কিভাবে এটা ইউজ করতে হবে? প্রথমত বলি যে মিলি ওয়েপনটা দেখতে কিন্তু অনেকটা আমাদের চাবুকের মতো হবে, যেটার নামটি দেওয়া হচ্ছে শকিপ মিলি ওয়েপন। আর নতুন এই মিলি ওয়েপনটা কিন্তু আমাদের কাস্টমাইজ করা হয়েছে অরিজিনাল থিমের উপর, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পারতেছো। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে এটা আমাদের কি টাইপের মিলি ওপেন হবে, এটা কি আমাদের এসএমজি টাইপের মিলি ওপেন হবে নাকি এটা আমাদের ইয়ার টাইপের মিলি ওপেন হবে? সত্যি কথা বলতে এটা ইয়ার কিংবা এসএমজি কানে কোনো মিলি ওপেন না, এটা কিন্তু আমাদের চার্জিং টাইপের একটি মিলি ওপেন, অর্থাৎ এটা ইউজ না করে রেখে দিলে কিন্তু অটো চার্জ হবে, তারপর যখন ব্যবহার করবে তখন কিন্তু অটো কিন্তু চার্জটা কমতে থাকবে। এক্সাম্পল যদি দিতে চাই, যেভাবে আমাদের ট্রিটমেন্ট স্নাইপার কিংবা প্লাজমা গানগুলো কাজ করে, এভাবে কিন্তু আমাদের শোকপ মিলি ওপেনটা কিন্তু কাজ করবে। নতুন মিলি ওপেনটা তোমরা কিভাবে ব্যবহার করবে এটা যদি কথা বলো, সেক্ষেত্রে নতুন ক্যারেক্টারটা কিন্তু আমাদের মিলি ওপেনটা ব্যবহার করা শিখিয়ে দিয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ মিলি ওপেনটা কিন্তু অনেকটা আমাদের চাবুকের মতো কাজ করবে কিংবা অনেকটা আমাদের ছুরির মতো কিন্তু কাজ করবে। যেভাবে ব্যবহার করে সেভাবে কিন্তু এটাকে ব্যবহার করতে হবে, জাস্ট আমাদের ড্যামেজে কিন্তু তারতম্য থাকতে পারে, এটা ড্যামেজ একটু বেশি দিতে পারে কিংবা ছুরির ড্যামেজটা কিন্তু একটু বেশি হতে পারে, এরকমই তারতম্য থাকবে, তার বেশি কিন্তু তারতম্য থাকবে না। একটাই তফাৎ থাকবে, যখন তোমরা এনিমিকে কিংবা অন্য কোনো জায়গায় হিট করবা তখন কিন্তু একটা হিট ইফেক্ট দেখতে পাবো, একটা ইলেকট্রিক শকের মতো, যেটা তোমরা ছুরি কিংবা অন্য কোনো মিলি ওপেন ব্যবহার ক্ষেত্রে কিন্তু এরকম লাইট ইফেক্ট দেখতে পাবো না, তবে কিন্তু শকের মিলি ওপেনটা ব্যবহার করার ক্ষেত্রে এরকম একটা লাইট ইফেক্ট দেখতে পাবো। যাই হোক, আশা করি নতুন ক্যারেক্টার এবং নতুন মিলি ওপেনে এই টু জেড সম্পূর্ণ বিষয়টি আমি তোমাদের জন্য ক্লিয়ার করতে পারলাম। OB42 আপডেট কিন্তু আমাদের শুধুমাত্র নতুন ক্যারেক্টার না, ওর 3টা ক্যারেক্টারে কিন্তু অ্যাবিলিটিতে পরিবর্তন আনা হবে। প্রথমত যে ক্যারেক্টারটা পরিবর্তন আনা হবে সেটার নামটি হচ্ছে আমাদের অরিয়ন। তো এটা কিন্তু বর্তমানে সবচেয়ে ওভার পাওয়ার একটা ক্যারেক্টার এবং সবচেয়ে বিরক্তিকর একটা ক্যারেক্টার। OB42 আপডেট পর এটা কিন্তু আর ওভার পাওয়ার থাকবে না, এটা কিন্তু আমাদের অ্যাবিলিটিতে অনেক পরিবর্তন করে দেওয়া হবে, কারণ আমাদের অ্যাডভান্স সার্ভার ব্যানার কিন্তু এটা একটা পিকচার দেওয়া আছে, অর্থাৎ আমাদের অ্যাডভান্স সার্ভারে কিন্তু এটা নিয়ে একটা কাজ চলতেছে। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখা ভালো যে এখানে আমাদের ক্যারেক্টার অ্যাবিলিটি কিন্তু সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেওয়া হবে না, জাস্ট এখানে কিন্তু আমাদের ক্যারেক্টারের কুল ডাউন টাইম কিংবা আমাদের ক্যারেক্টারের যে ডিউরেশন টাইম এটা কিন্তু আমাদের পরিবর্তন করে দেওয়া হতে পারে, অর্থাৎ আমাদের ক্যারেক্টার চার্জিং টাইমটা কিন্তু বাড়িয়ে দেওয়া হবে এবং আমাদের ক্যারেক্টার ইউজ করার টাইমটা কিন্তু কমিয়ে দেওয়া হবে। যাই হোক, সেকেন্ড যে ওভার পাওয়ার ক্যারেক্টার আমাদের পরিবর্তন হবে সেটা নামটি হচ্ছে আমাদের সোনিয়া। তো সোনিয়া ক্যারেক্টার কিন্তু সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেওয়া হবে এটার অ্যাবিলিটিতে, বর্তমানে যে অ্যাবিলিটি আছে যে আমাদের 6 সেকেন্ডের জন্য কিন্তু আমাদের 160 SP করে দেয়, তো এটা কিন্তু একদম পরিবর্তন করে দেওয়া হবে। অরিয়ন ক্যারেক্টার ক্ষেত্রে যেভাবে আমাদের শীতলতা রান হচ্ছে সেটা কিন্তু আমাদের সোনিয়া ক্ষেত্রে করবে না, সোনিয়া ক্যারেক্টার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেওয়া হবে অ্যাবিলিটিটা। থার্ড যে ওভার পাওয়ার ক্যারেক্টার তোমরা অ্যাবিলিটিতে পরিবর্তন দিতে পারবে সেটা হচ্ছে আমাদের ডিমিত্রি। তো ডিমিত্রি ক্যারেক্টার কিন্তু আমাদের অরিয়নের মতো কিন্তু এটা শীতলতা না হবে, এখন 100% শিওর না, তবে যতটুকু জানতে পেরেছি যে ডিমিত্রি ক্যারেক্টার যে আমাদের এইচপি দেয় এটা কিন্তু বন্ধ করে দিতে পারে কিংবা এইচপি দেওয়ার পরিমাণটা কিন্তু কমিয়ে দিতে পারে। যাই হোক, এছাড়া আমাদের OB42 আপডেটে ওভার পাওয়ার ক্যারেক্টারগুলো অ্যাবিলিটি চেঞ্জ লেটার আপডেট, এবার আমাদের ভিডিওর আইটেম ইন্টারেস্টিং টপিক সেটি হচ্ছে আমাদের OB42 আপডেটের নিউ পেট লেটার। নতুন ওবি আপডেট আসবে, আর নতুন ওবি আপডেট স্পেশাল আমরা নতুন পেট দেখতে পাবো না, এটা কি হতে পারে? হতে কিন্তু পারে, কিন্তু OB40 আপডেট কিন্তু তা হবে না, কারণ OB42 আপডেটের জন্য কিন্তু আমাদের নতুন একটি পেট কাস্টমাইজ করা হয়েছে। OB42 আপডেটের জন্য আমাদের নতুন যে পেট কাস্টমাইজ করা হয়েছে যেটা নামটি দেওয়া হচ্ছে আমাদের মিনি মনস্টার, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পারতেছো। দুঃখজনক বিষয়টি হচ্ছে যে মিনি মনস্টার পেটটা অ্যাবিলিটি কি হবে এই সময় কিন্তু এখনো জানা যায়নি, আর OB42 আপডেট আসা পর্যন্ত কিন্তু এটা অ্যাবিলিটি কি হবে এটা সম্পর্কে জানাটা পসিবল না। এই পেটটা কিন্তু আলাদা একটা ফিচার্স রয়েছে আমাদের অন্যান্য পেট, অর্থাৎ আমাদের ফ্যালকো পেট যেরকম আমাদের ঘাড়ের পাশে কিংবা মাথার উপরে উঠতে থাকে বা অন্যান্য পেটগুলো যেভাবে আমাদের পায়ের নিচে থাকে, তবে এই পেটটা কিন্তু আমাদের পায়ের নিচে কিংবা ঘাড়ের পাশে কিন্তু উঠবে না। মিনি মনস্টার ক্যারেক্টারটা কিন্তু আমাদের ঘাড় ধরে কিংবা ঘাড়ের উপরে উঠে কিন্তু বসে থাকবে। যাই হোক, এছাড়া আমাদের OB42 আপডেট নিউ পেট লেটার আপডেট, আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করতে পারলে। যাই হোক, নেক্সট আপডেট হচ্ছে আমাদের OB42 আপডেট নিউ কলাবেশন লেটার আপডেট। তো প্রত্যেক ওবি আপডেটের জন্য কিন্তু আমাদের 1 থেকে 2টা নিউ কলাবেশন কিন্তু তারা এনেই থাকে। অলরেডি OB42 আপডেটের জন্য কিন্তু আমি 2টি কলাবেশন সম্পর্কে জানতে পেরেছি, একটি কিন্তু আমাদের উইন্টার সিজন 2023, আর একটি কিন্তু আমাদের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ 2023। আর এগুলো কিন্তু আমার কোনো মন করার কথা না, অলরেডি আমাদের কলাবেশনের ট্রেলার ডিটেলস প্রুফ সবই কিন্তু আমার হাতে আছে। প্রথমত আমি ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের কলাবেশনের বিষয়টি ক্লিয়ার করি, তোমরা একটু মজা সহকারে শুনো। অনেকদিন যাবত কিন্তু আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া সাপোর্টটা ব্যানিশের কারণে কিন্তু
আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভে কোনো রকম টুর্নামেন্ট কিংবা কোনো রকম ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ কিন্তু আসে না। তোমরা খুব ভালোভাবে জানো যে নভেম্বর মাসের 1 তারিখে কিন্তু আমাদের ফ্রি ফায়ার ইন্ডিয়া বলে একটা অ্যাপ্লিকেশন আসবে, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আমাদের ফ্রি ফায়ার ইন্ডিয়ান সার্ভারটা কিন্তু আনবেন হয়ে যাবে। এটা কিন্তু কারো মন করার কথা না, অলরেডি ফ্রি ফায়ার কিন্তু অফিসিয়ালভাবে তাদের সোশ্যাল অ্যাকাউন্টগুলোতে কিন্তু এমএস ধোনির সাথে কোলাবোরেশনের বিষয়টা কিন্তু ক্লিয়ার করছে। মানে নভেম্বর মাসে ফ্রি ফায়ারটা আনবেন হয়ে গেলে কিন্তু আমরা ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ অর্থাৎ FFWS কোলাবোরেশনটা কিন্তু নভেম্বর মাসে গেমের মধ্যে দেখতে পাবো। শুধু দেখতে পাবো না, মাস্ট বি দেখতে পাবো, কারণ ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ কোলাবোরেশন স্পেশাল ব্যানারটা কিন্তু তারা পাবলিক করেছে, যেটা কিন্তু আমাদের নভেম্বর মাসের 26 তারিখে কিন্তু অনুষ্ঠিত হবে। শুধুমাত্র ব্যানার নয়, ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ 2023 স্পেশাল কিন্তু তারা একটি ট্রেলার লঞ্চ করেছে, যেটা তোমরা এখন স্ক্রিনে পড় দেখতে পারতেছো। মানে বোঝা যাচ্ছে যে নভেম্বর মাসের 26 তারিখের মধ্যে কিন্তু বাংলাদেশ প্লাস ইন্ডিয়া দুটো সার্ভার কিন্তু পুরোপুরি ভাবে কিন্তু আনবেন হয়ে যাবে। এছাড়াও ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ কোলাবোরেশন স্পেশাল তোমরা কিন্তু নতুন নতুন অনেক আইটেম দেখতে পাবো, তবে ট্রেলারে কিন্তু সেই বিষয়টা উল্লেখ নাই যে কি কি আইটেম তারা কাস্টমাইজ করতেছে। যতটুকু জানা গেছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ কোলাবোরেশন স্পেশাল তোমরা নতুন আইটেম রেট হচ্ছে, কিন্তু পুরাতন আইটেম রেট গুলো কিন্তু গেমের মধ্যে বেশি রিটার্ন দেখতে পাবো। অর্থাৎ ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ স্পেশাল কিন্তু নতুন আইটেম রেট কম ডিজাইন করা হবে, আমাদের পুরাতন আইটেম রেট গুলো কিন্তু বেশি রিটার্ন দেওয়া হবে। মানে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ কোলাবোরেশনটি চলাকালীন অবস্থায় নভেম্বর মাসে তোমরা কিন্তু ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ কোলাবোরেশন স্পেশাল যে ওল্ড যে ইভো বান্ডেল কাস্টম করা হয়েছে, অর্থাৎ আমাদের FFWS ইভো বান্ডেল, এই ইভো বান্ডেলটা কিন্তু গেমের মধ্যে রিটার্ন দেখতে পাবো। এখানে শেষ নয়, যেহেতু আমাদের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজটা ব্যাক করছে, তার মানে তোমরা কিন্তু রিডিম কোড ইভেন্টটা কিন্তু আবারও গেমের মধ্যে রিটার্ন দেখতে পাবো। যেখানে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের লাইভ চলাকালীন অবস্থায় তোমাদের কিন্তু একটি রিডিম কোড দিবে, যে রিডিম কোডের মাধ্যমে রিডিম করে তোমরা কিন্তু ভালো ভালো আইটেম রেট কিন্তু ক্লেম করে নিতে পারবে। এতে গেলো আমাদের OB42 আপডেটে FFWS কোলাবোরেশন রিলেটেড আপডেট। এবার আসে আমাদের OB42 আপডেটের সেকেন্ড বড় কোলাবোরেশন, সেটি হচ্ছে আমাদের উইন্টার রেস 2023 কোলাবোরেশন রিলেটেড আপডেট দিকে। তোমরা অ্যাডভান্স সাবরে এই ব্যাপারটা দেখে খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝবা যে এখানে আমাদের উইন্টার কোলাবোরেশন স্পেশাল কিন্তু ম্যাপের মধ্যে অনেক বড় একটা পরিবর্তন কিন্তু আসবে। 100% শিওর না, তবে 2017 কিংবা 18 সালে যেভাবে আমাদের লবিতে একটি স্নোফল লবি দেওয়া হয়েছিল, সেরকম তোমরা কিন্তু 2023 সালের নভেম্বর মাসের লবিতেও কিন্তু এরকম একটা স্নোফল লবি দেখতে পাবো। এক কথায় তুষারপাত হচ্ছে এরকম একটি লবি কিন্তু দেখতে পাবো। শুধু তাই না, তোমরা যদি ক্লাসিক কিংবা র্যাঙ্ক ম্যাচ খেলো সেক্ষেত্রে তোমরা কিন্তু স্নোফল লবিও কিন্তু দেখতে পাবো, অর্থাৎ আমাদের ওয়েটিং লবি। এক কথায় উইন্টার সিজন স্পেশাল যে পরিবর্তনটা আসার কথা, সম্পূর্ণ পরিবর্তনটা তোমরা কিন্তু দেখতে পাবো। শুধু তাই না, 2023 সালে উইন্টার রেস অর্থাৎ আমাদের উইন্টারল্যান্ড কোলাবোরেশন স্পেশাল তোমরা কিন্তু ম্যাপের প্রত্যেকটি স্থানে কিন্তু তুষারপাত দেখতে পাবো। তুষারপাতের কারণে কিন্তু তোমরা আশেপাশে সবকিছু সাদা দেখতে পাবো, অর্থাৎ আমাদের ঘাসের কালার, গাছের কালার সবকিছু কিন্তু সাদা হয়ে যাবে। যদিও আশেপাশে সবকিছু সাদা হওয়ার কারণে কিন্তু এনিমি দেখতে কিংবা এনিমি মারতে কিন্তু একটু কষ্ট হতে পারে। উইন্টার সিজনের সময় সিজনাল এই পরিবর্তনগুলো আশা করি তোমাদের খারাপ লাগবে না, তোমাদের কিন্তু ভালো লাগবে। এসব নেগেটিভ বিষয়গুলো কিন্তু সাইড কাটিয়ে দিয়ে তোমরা কিন্তু এগুলো উপভোগ করতে পারবে। শুধু তাই নয়, উইন্টারল্যান্ড কোলাবোরেশন 2023 স্পেশাল তোমরা কিন্তু নতুন একটি ইভো বান্ডেল গেম মধ্যে পাবো, যে ইভো বান্ডেলের ট্রেলারটা তোমরা এখন স্ক্রিনে পড় দেখতে পারতেছো। নভেম্বর মাসে 26 কিংবা 27 তারিখে কিন্তু ইভো বান্ডেলের একটি ফায়ার ইভেন্ট তোমরা দেখতে পাবো, অন্যান্য ইভো বান্ডেল ইভেন্টের মতো। এই ইভো বান্ডেল কিন্তু আমাদের গেমের মধ্যে কাস্টমাইজ করা হয়েছে ফায়ার প্লাস আমাদের ওয়াটার থিম। আর এই ইভো বান্ডেলের ট্রেলারটা দেখে খুব ভালোভাবে খেয়াল করলে বুঝবা, ইভো বান্ডেলের হাতে কিন্তু আমাদের একটি কাটানি স্ক্রিন রয়েছে, তো এটা আমাদের ইভো কাটানি স্ক্রিন 2.0 কিন্তু হতে পারে। বান্ডেলের ট্রেলারটা দেখে খুব ভালোভাবে খেয়াল করলে বুঝবা, এখানে কিন্তু আমাদের আশেপাশে কিন্তু স্নোফল হচ্ছে আর ম্যাপটা কিন্তু সম্পূর্ণ সাদা। আশা করি এক্সট্রা ভাবে তোমাদের আর কিছু বলতে হবে না, তোমরা আশা করি বুঝে গিয়েছো। তোমরা কিন্তু উইন্টার রেস 2023 কোলাবোরেশন স্পেশাল তোমরা কিন্তু একটি লুক চেঞ্জার বান্ডেল দেখতে পাবো, যে লুক চেঞ্জার বান্ডেলের ট্রেলারটা তোমরা এখন স্ক্রিনে পড় দেখতে পেলে। লুক চেঞ্জার বান্ডেলে তোমরা কিন্তু দুটো ভাষণ দেখতে পাবো, একটি হচ্ছে আমাদের ফায়ার ভাষণ, আরেকটা কিন্তু আমাদের ওয়াটার ভাষণ, যেটা তোমরা এখন স্ক্রিনে পড় দেখতে পেলে। এছাড়াও উইন্টার রেস কোলাবোরেশন 2023 স্পেশাল তোমরা কিন্তু একটি হাইপার বুক দেখতে পাবো, যে হাইপার বুকের লুকটা তোমরা এখন স্ক্রিনে পড় দেখতে পারতেছো। হাইপার বুকের রিমোটের এনিমেশন দেখে খুব ভালোভাবে খেয়াল করে বুঝবে, এখানে কিন্তু আমাদের একটি ফায়ার প্লাস আমাদের একটি কিন্তু ওয়াটারের কিন্তু এনিমেশন দেওয়া হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু আমাদের উইন্টার কোলাবোরেশন স্পেশাল কিন্তু কাস্টমাইজ করা। যাই হোক, এছাড়াও আমাদের OB42 আপডেটের বড় দুটি কোলাবোরেশন রিলেটেড আপডেট, আমি তোমাদের A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করলাম। আগামী সময় কিন্তু এই রিলেটেড আরো কিছু নিউজ আসবে, নিউজ আসলে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের ক্লিয়ার করে দেবো। তো তোমাদের যদি এই বিষয়ে ইন্টারেস্ট থাকে, জানার আগ্রহ থাকে, আগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। যাই হোক, এবার আমাদের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে আমাদের OB42 আপডেটের নিউ ইভোগান রিলেটেড আপডেট। OB42 আপডেটের জন্য কিন্তু আমাদের নতুন একটি ইভোগান কাস্টমাইজ করা হয়েছে, এবং ইভোগানে কিন্তু সম্পূর্ণ লুক প্লাস ইমোটটা কিন্তু অলরেডি আমার হাতে চলে আসছে। যেহেতু এত কষ্ট করে তোমাদের জন্য ম্যানেজ করে এসেছে, অবশ্যই তো আমি তোমাদের দেখাবো, তোমাদের দেখানোর জন্য কিন্তু ম্যানেজ করে আনা। ইভোগান প্লাস ইভোগানের ইমোটটা দেখার পর অবশ্যই তোমরা কিন্তু একটা ভিডিওতে লাইক করে দিবা, আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব এখনো করনি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবো। OB42 আপডেটের জন্য আমাদের নতুন যে ইভোগানটি কাস্টম করা হয়েছে, যেটা ডায়াগ্রাম লুকটা তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পেলে। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে ডায়াগ্রামের ইভোগানটার নামটা কি, আর ডায়াগ্রামের ইভোগানটা যে ফেক না এটার প্রমাণটা কি? যতটুকু জানতে পেরেছি আর যতটুকু আন্দাজ করা যাচ্ছে, এটা কিন্তু আমাদের ইভো M87 হতে পারে। যদি নিউ ইভোগানের স্ট্রাকচারের দিকে একটু লক্ষ্য করো পিছনের দিকে, তো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ইভো M87 এর সাথে কিন্তু ইভোগানের স্ট্রাকচারে কিন্তু একটু মিল আছে। কিছুটা নামে কিন্তু পুরোটাই মিল পাচ্ছে যে আমাদের M87 এর সাথে নতুন ইভোগানের স্ট্রাকচার। এখন 100% সিওরিটিতে কোনো কথা বলা যায় না, তবে এটা কিন্তু আমাদের নিউ ইভো M87 2.0 কিন্তু হতে পারে। যাই হোক, এটা আমাদের ইভো M87 2.0 হোক আর আমাদের অন্য কোনো ইভোগান হোক, এটা কিন্তু আমাদের কাস্টমাইজ করা হয়েছে আমাদের টাইগার থিমের উপর, অর্থাৎ আমাদের বাঘের উপর। আমার কথাটা বিশ্বাস নাই হতে পারে, তবে যখন প্রমাণ সহ দেখাবো তখন তো বিশ্বাস করতে হবে। আর প্রমাণটা কিন্তু তোমাদের সামনে হাজির, যেটা তোমরা এখন স্ক্রিনে পড় দেখতে পারতেছো। এখানে কিন্তু আমাদের ইভোগানে কিন্তু ডায়াগ্রাম লুকটা প্রকাশ করা হয়েছে, এখানে কিন্তু মেন লুকটা প্রকাশ করা হয়নি, এখন কিন্তু মেন লুকটা প্রকাশ তারা করবেও না। যদিও এটা আমাদের ডায়াগ্রাম ভিডিও, তারপরে কিন্তু আমাদের ইমোটের অ্যাকশন, আমাদের ইমোটের কালার কম্বিনেশন প্লাস আমাদের ইভোগানের লুকটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। আশা করি তোমরা নিউ ইভোগানের স্ট্রাকচার, ইমোটের অ্যাকশন প্লাস আমাদের ইমোটের কালার কম্বিনেশনটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যাই হোক, এছাড়া আমার কাছে আপকামিং OB42 কোলাবোরেশন স্পেশাল নিউ ইভোগান রিলেটেড আপডেট। আশা করি নিউ ইভোগান রিলেটেড সম্পূর্ণ বিষয়টি আমি তোমাদের জন্য A to Z ক্লিয়ার করতে পারলাম। OB42 আপডেট রিলেটেড আমার কাছে আরো কিছু ইনফরমেশন রয়েছে, তবে একটা ভিডিওতে কিন্তু সবগুলো ইনফরমেশন কিন্তু দেওয়া পসিবল না। যদি এই ভিডিওতে ভালো রেসপন্স দেখাও, অবশ্যই কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদের বাকি বিষয়গুলো ক্লিয়ার করে দেবো। তোমরা যারা রাত বাটা আপডেট জন্য অপেক্ষা করছো, তাহলে আজ রাত বাটা পর্যন্ত আমাদের একটি ফিক্সড ইভেন্ট রয়েছে, যেটি হচ্ছে আমাদের টয় ইভেন্টের পরিবর্তন। আর টয় ইভেন্টের পরিবর্তন হিসেবে তোমরা কিন্তু বিয়া কলাবেশন স্পেশাল টয় ইভেন্টের গেমের মধ্যে দেখতে পাবো। টয় ইভেন্টে তোমরা কিন্তু বিয়া কলাবেশন স্পেশাল একটি গ্যারান্টি স্কিন, একটি ব্যাটারি স্কিন এবং একটি ইমোট কিন্তু দেখতে পাবো। গত ভিডিওতে কিন্তু এই টয় ইভেন্টের বিষয়টি আমি তোমাদের ক্লিয়ার করে দিয়েছিলাম, এট দ্য লাস্ট এই টয় ইভেন্টটা কিন্তু কনফার্ম করা হয়েছে। টয় ইভেন্ট বাদে তোমরা কিন্তু আর কোনো ইভেন্ট দেখতে পাবো না। যদি কোনো ইভেন্টের পিক্সেল বানাবা লিখবে যে অবশ্যই রাত 8:10 কমেন্টে আমাকে জানিয়ে দেবো, তোমরা অবশ্যই রাত 8:10 কমেন্টে দিকে একটু
লক্ষ্য রাখো। তো যাই হোক, আজকের মতো ভিডিও পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।